যে যেখানে আছো সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ইন্দ্রাণী আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। 2022-কে বিদায় জানাতে আমাদের ফ্ল্যাটে একটা পিকনিকের আয়োজন হয়েছিল, আর সেটাই তোমাদের কাছে আজ আমি শেয়ার করব। তার আগে আমি পিকনিক নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, পিকনিক এটা তো ইংরেজি শব্দ, সবাই জানে তো। পিক শব্দ এসেছে পেক শব্দ থেকে, যার বাংলা অর্থ খুঁটে খাওয়া, আর নিক নিকের মানে তুচ্ছ বা মূল্যহীন বস্তু। পিকনিকের বাংলা অর্থ কিন্তু তাই চড়ুই ভাতি। এর আর একটা অর্থ আছে বনভোজন, বনভোজন যার অর্থ দাঁড়াচ্ছে বনে ভোজন। তো বাড়ির বাইরে দূরে কোথাও গিয়ে সবাই মিলে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করাটাই হচ্ছে পিকনিক। তাই পিকনিক নিয়ে কবিরাও কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার চড়ুই ভাতি কবিতায় লিখেছেন, একটি দিনের মুছলো স্মৃতি ঘুচলো চড়ুই ভাতি, পোড়া কাঠের ছাই পড়ে রয় নামে আধার রাতে। এই চড়ুই ভাতি আবার বনভোজন হয়ে যাচ্ছে কবি গোলাম মোস্তফার কবিতায়। তিনি লিখেছেন, কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত তরি ছাই, পুড়েই গেল ভাত। তো এই হলো দুই কবির পিকনিক নিয়ে দুরকম কবিতা। এটা আমার মানে ইচ্ছা হলো, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো এবার দেখো, আমরা এখানে সবাই মিলে কাটাকুটি করছি, আমাদের পিকনিকটা রাতে হবে, আর এখানে সব কাটাকুটি হচ্ছে, এরপর রান্নাবান্না হবে। তোমরা দেখতে থাকো কি কি হয় আমাদের পিকনিকে। কাটাকুটির পর্ব শেষ করে চলে গিয়েছিলাম নিচে, আবার সন্ধে টন্ধে দিয়ে ওপরে চলে এলাম। দূরে অন্যান্য ফ্ল্যাটেও কিন্তু পিকনিক হচ্ছিল, যেহেতু পিকনিকটা ফ্ল্যাটেই হচ্ছে তাই এই সুবিধাটা ছিল যে একবার নিচে গিয়ে আবার ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে চলে এলাম। এখানে সন্ধেবেলা বাচ্চারা নাচানাচি শুরু করেছে, আমার ছেলে ওদের সঙ্গে বেশ আনন্দ উপভোগ করছিল। টিফিনে ছিল কফি, সিঙ্গারা, আর এই যে এই চিকেন আর আলু দিয়ে তৈরি করা। এদিকে পুরো দমে রান্না কিন্তু চলছে, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি কদ্দূর হলো রান্নাবান্না। পিকনিকের একটা মজাই আলাদা, কারণ সবাই মিলে একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া, এগুলো সত্যি একটা আনন্দ, একটু অন্যরকম আনন্দ আর কি। আবার
এদিকে রাত হয়ে যাচ্ছে, রান্না বান্না শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিরিয়ানি এবার আমরা বড়রা খেতে বসে গেছি। আসলে সবকটা মেনু আমি ভিডিও করতে পারিনি, পিকনিকে আমাদের ছিল হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ আর চাটনি পাঁপড় মিষ্টি, এই অবশেষে আমরা খেয়ে দিয়ে সমাপ্ত করছি। তো এই ছিল আমাদের পিকনিক। তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো আমাদের পিকনিক। আজ এই পর্যন্ত।